হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ, ইটস ইওর বয় সাহিদ অফিসিয়াল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো ফ্রেন্ডস, টুডে দিস ভিডিও ভেরি ইন্টারেস্টিং, ইয়েস রাইট নাও, অ্যান্ড দেন আই হোপ টুডে ওয়ার্ক ইজ গোয়িং টু বি এ লিটল ভেরি ডিফারেন্স। তো গাইস, এখন আমরা কোথায় আছি এবং আজকে আমরা কোথায় যাব এবং কী কাজ করবো সব কিছু আপনাদেরকে আমি এই ভিডিওয়ে দেখাবো। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার পিছনে যে হোয়াইট হাউসটা দেখা যাচ্ছে, আমরা এখানেই থাকি আর এখান থেকে আমরা আজকে যাব 40 কিলোমিটার দূরে বাইরহট হয়ে 2 ঘন্টার মতো রাস্তা অতিক্রম করে। তো ওখানে গিয়ে আমাদের কী কাজ হবে এবং সব কিছু আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে। তো আমার সাথে থাকুন আর ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। গাইস, আমরা ফাইনালি গুলার হচ্ছে রেলওয়ে স্টেশনে চলে আসলাম, আমাদের সাইটে আমরা পৌঁছে গেলাম। তো এখানে আমরা আজকে কাজ করব এবং কী কাজ করব আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আপনারা বিয়ারনটা দেখতে পাচ্ছেন, তো এটা চলে যাবে আসামে আর আমরা আছি উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ড থেকে আসাম অনেক দূর, তো এটা যদি রেলপথ দিয়ে যায় তো খরচা অনেক হয়ে যাবে। তার জন্য এটাকে টেলারে পাঠানো হচ্ছে। তো আমরা এই বিয়ারনটাকে বা এই বগিটাকে 3 ভাগ করে আলাদা করে টেলারে উঠিয়ে দেব, তারপরে এটা বাইরেট হয়ে ডাইরেক্ট আসামে চলে যাবে। আর হ্যাঁ, এই প্রথমে যখন আমরা এই বিয়ারনটাকে চাকা থেকে আলাদা করি বা খুলি, সেই প্রথম স্কিপটা আমি মিস করে ফেলেছি। তার কারণ হচ্ছে সেখানে রেলের বড় বড় অফিসার এবং ইঞ্জিনিয়ার ছিল আর আমার হাতে মোবাইল এবং ভিডিও ক্যামেরার বিষয়টা একটু অন্যরকম ছিল, তার জন্য আমি এটা ভিডিও করতে পারিনি। সেই জন্য আমি অনেক দুঃখিত। এটা আমরা ক্রেন বা হেডগিয়ার সাহায্যে টেলারের মধ্যে উঠিয়ে দিলাম। এখন এটাকে আমরা ভালো করে বেঁধে দেবো, তার কারণ এটা অনেক দূরে যাবে। এখন চাকাগুলো আমরা উঠিয়ে দিব বেল্ট লাগিয়ে ক্রেন বা হাইড্রার সাহায্যে। সেই বিয়ারেনের উপর আমরা এখন এটাকে উপরে উঠিয়ে দিব। এখানে ক্রেন বা হাইড্রা দুইটাই আছে, তো 4টা চাকা, মানে একটা বেচ আমরা ক্রেন দিয়ে উঠাবো আর একটা বেচ আমরা হাইড্রা দিয়ে উঠাবো। তো আজকের ব্লগটি এ পর্যন্ত। তো দেখা হবে অন্য কোনো দিনে বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবেন।